আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আনারকলি জামার সেলাই পদ্ধতি। ইতিপূর্বে আমি কাটিং পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, এখন আমি এর সেলাই পদ্ধতিটা শেয়ার করে নিচ্ছি। আর কাটিং করার সময় কিন্তু আমি কোমরের বেল্ট কাটিং করিনি, সেজন্য আগে মানে প্রথমেই কোমরের বেল্টটা আমি কাটিং করে নিচ্ছি 25 ইঞ্চি পরিমাণ লম্বা করে। অনেকে আরও বেশি লম্বা পছন্দ করেন, তারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, আর চৌড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি একটি ভাঁজ দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এখন প্রথমে আমি যেটা করব সেটা হলো গলার যে পট্টিগুলো আছে সেটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। একই নিয়মে আমি দুটো গলার পট্টি সেলাই করে নিয়েছি। এখন আমি যেটা করব গলার মধ্যে এটা জয়েন্ট করে নেব। জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার চাপ সেলাইও দিয়ে দিলাম। এখন আমি পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। নিচের পাটটাকে সোজা সাইডে রেখে উপরের পাটটাকে উল্টো সাইডে রেখে পোটলাইনগুলো আমি সেলাই করে নিয়েছি, এ তো দেখতে পাচ্ছেন। এখন আমি হাতার মুহুরিটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু চৌড়া করে ভাঁজ দিয়েও সেলাইটা করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে দুটো হাতার মুহুরি আমি মানে সেলাই করে নিব আর কি। এরপর আমি যেটা করব, পুটলাইনের মাঝ বরাবর থেকে আমি হাতাটাকে সেলাই করে নিব। এই যে পুটলাইনের মাঝ বরাবর বসিয়ে নিয়েছি, হাতার মাঝটা এবং পুটলাইনটা মানে বডির যে মাঝ সেটা দুটো একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি। এতে চাইলে কিন্তু হাতার মহড়া এবং বডির মহড়া দুটো একসাথে করে শুরু থেকেও সেলাইটা করে নিতে পারেন। তবে এভাবে করে মাঝ বরাবর সেলাই করলে দু সাইডে সমান হয় আর কি। এই যে দেখুন আমার হাতাটা কিন্তু একুরেটভাবে বসে গিয়েছে। এ পর্যায়ে আমি যে বেল্টগুলো কেটেছিলাম আর কি সেটা ভিতরের সাইডে সোজা পাটটা রেখে উল্টোভাবে ভাঁজ করে নিলাম, যাতে করে উল্টে নেওয়ার পর সোজা পাটটা সামনে চলে আসে। এভাবে করে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, এরপর যে কোনো কিছু সাহায্যে উল্টে নিব। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে আনারকলির যে কলিগুলো আছে সেই কলিগুলো এখন আমি সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। প্রথমে আমি বড় মানে যে মাঝখানের যে পাটটা আছে সেই পাটটাকে মাঝ বরাবর রেখে দু সাইডে ছোটো ছোটো যে কলিগুলো আছে সেগুলো বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই কোমরের সাইডে কিন্তু চিকন সাইডটা বসবে, মানে সাইডের যে পার্টগুলো বসবে সেই পার্টগুলোর চৌড়া পার্টটা নিচের সাইডে থাকবে, আর চিকন পার্টটা মানে চিকন যে সাইডটা আছে সেটা উপরের সাইডে মানে কোমরের সাইডে থাকবে, এরকম করে। আর আনারকলি যদি এভাবে করে সেলাই করতে পারেন বা কাটিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য 6-7 পেটিকুট এবং 6-7 যে মিক্সিগুলো আছে সেগুলো একদমই পানির মতো সহজ হয়ে যাবে। সেজন্য মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন এবং লাস্ট অবধি পর্যন্ত আমার সাথেই থাকুন। এই যে আমি কিন্তু চাপ সেলাই সহ সেলাইটা করে নিয়েছি, এই সাইডেও আমি এবার সেলাই করব। আর সেলাই করার সুবিধার্থে আমি এভাবে করে ঘুরিয়ে নিলাম কাপড়টিকে। ঘুরিয়ে নেওয়ার পর আমি সেলাই করে নিচ্ছি, সোজা সেলাই করে নিব, এরপর ঘুরিয়ে আবার চাপ সেলাই দিয়ে দিব। যেমনটা করে আমি ওপর যে পাটটা সেলাই করেছি ঠিক সেভাবে করে এই যে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। প্রথমে জয়েন্ট করলাম, তারপর চাপ সেলাই দিয়ে দিলাম। এখন এভাবে করে মানে ভাঁজ দিয়ে দেখতে হবে নিচের যে রাউন্ডটা আছে, ঘেরটা আছে, সেটা সমান আছে কি না। যদি সমান না থাকে, আর অবশ্যই সমান থাকবে না, তাহলে এভাবে করে সমান করে নেবেন, ফিতা দিয়ে মেপে তারপর মানে সমান করে নিলে ভালো হবে। আর আমার তো আইডিয়া আছে, সেজন্য আমি আইডিয়াতেই করে নিচ্ছি। আর এভাবে কোনাগুলো কেটে সমান করে নেবেন। এতো আমি কোনাগুলো কেটে মানে সমান করে নিচ্ছি। আর সেম প্রসেসে অপর যে পাটটা আছে এটাও জয়েন্ট করে এভাবে নিচের সাইডটা সমান করে নেব। এই তো দেখতে কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। এবার আমি যেটা করব, দুটি পাট কিন্তু আমি সেলাই করে নিয়েছি, যেহেতু একটা পাট সেলাই করা আপনাদের সাথে শেয়ার করে নিলাম সেজন্য অপরটা আর শেয়ার করে নিলাম না, নাহলে তো ভিডিওটা মানে বেশি লম্বা হয়ে যাবে, এজন্য আমি একটা করেই দেখিয়ে দিলাম। এখন দুটো পার্টকে আমি একসাথে করে জয়েন্ট করে নিচ্ছি, অর্থাৎ কোমরের যে পার্টটা আছে আর কি, যে বডির পার্টটা, এই বডির পার্টের সাথে আমি ঘেরের পার্টটাকে জয়েন্ট করে নিচ্ছি কোমরের সাইড। বডির পার্টের কোমরের সাইড এবং লং পার্ট যে ঘেরের পার্টের কোমরের পার্ট দুটো একসাথে করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিয়ে দিতে পারেন অথবা চাপ সেলাইও দিয়ে দিতে পারেন। আমি এখানে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় যে চাপ সেলাইটা দিলে বেশি ভালো লাগে, ফিনিশিংটাও ভালো আসে, সেজন্য আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
এখন আমি হাতার মানে একদম মুহুরি থেকে আর কি হাতার শুরু থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর এখানে আমি কোমরের কিছুটা উপরে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে বেল্ট বসিয়ে নিব এই যে বেল্টটা এই বেল্ট বসিয়ে নিব বসিয়ে সেলাই করে নিব একদম ঘের পর্যন্ত আপনারা চাইলে প্রথমে এভাবে একটা পার্টের মধ্যে এই বেল্টটা জয়েন্ট করে তারপর এই পার্টগুলো জয়েন্ট করতে পারেন মানে প্রথমে বেল্টটা জয়েন্ট করে তারপর হাতার মুহুরি থেকে সেলাইটা শুরু করতে পারেন আমি হাতার মুহুরি থেকে সেলাইটা শুরু করে নিয়েছি প্রথমে এখন বেল্টটা জয়েন্ট করে নিচ্ছি আর কোনো কিছু কিন্তু কেউ জন্মলগ্ন থেকে শিখে আসে না পৃথিবীতে আসার পরে আমরা অনেক কিছু শিখতে পারি তবে সেজন্য কিন্তু আগ্রহের প্রয়োজন মনোযোগের প্রয়োজন মনোযোগ সহকারে দেখলে সেলাই কাজে যারা একদমই নতুন তারাও কিন্তু মানে একবার দেখলে শিখে ফেলতে পারবেন সেজন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন এটাই আমার রিকোয়েস্ট এবার আমি ঘুরিয়ে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি একদম হাতার মুহুরি পর্যন্ত আর সেম প্রসেসে অপর সাইডটাও সেলাই করে নিব এখানে আমি অত্যন্ত ইজি ভাবে দেখানোর চেষ্টা করেছি এখন আমি ঘেরের যে পার্টটা আছে সেই ঘেরের পার্টে চিকন করে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চোড়া করে ভাঁজ দিতে পারেন এরপরও যারা বুঝতে না পারেন আর কি সেলাই কাজে যারা নতুন তারা অবশ্যই মানে ভুল হতেই পারে বা না বুঝতে পারেন এটাই স্বাভাবিক তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় আপনারা বুঝতে পারেননি আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এ তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখিয়েছি সেজন্য কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না আমি যে আনারকলি জামাটি তৈরি করে নিয়েছি তবে ব্যাকগ্রাউন্ডটা যদি ভিন্ন কালার হতো তাহলে কিন্তু দেখতে বেশ লাগছিল আনারকলি জামাটি যাই হোক একই প্রসেস ফলো করে কিন্তু ছোট এবং বড় সকলের জন্য চমৎকারী আনারকলি জামাটি তৈরি করে নিতে পারেন চাইলে কিন্তু এই কলিগুলোর মাঝে মানে মাঝ বরাবর যে সেলাইগুলো দিয়ে নিয়েছি এখানে কিন্তু অন্য কালার কাপড় দিয়ে কলি বসিয়ে নিতে পারেন মানে আরও আলাদা কলি তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো আমার এভাবেই প্রসেসটা ছিল সেজন্য আমি এক কালার কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি মানে দুই কালার কাপড় থাকে আর কি তাহলে মাঝ বরাবর কলিগুলো ভিন্ন কালার দিয়ে বসিয়ে নিতে পারেন ছোট ছোট কলি যাই হোক অন্য কোনো সময় সেটাও শেয়ার করতে চেষ্টা করবো আর আমার আরেকটা চ্যানেল আছে সেটার মধ্যে কিন্তু দেওয়া আছে এই আনারকলি জামার কলির মাঝ বরাবর যে আরেকটা কলি দেওয়া যায় এরকম ডিজাইনের আনারকলি দেওয়া আছে যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।